বন্ধুরা, আজকে আপনাদের সাথে কাঁচা আমের জুসের আরেকটি রেসিপি শেয়ার করব। আমার চ্যানেলে কাঁচা আমের জুস সহ আচারের অনেকগুলো রেসিপি রয়েছে। আমার মনে হয় রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। রেসিপিগুলোর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, তারা চট করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন। আমি সব কিছু একবারে ব্লেন্ডারে নিয়ে নিব। তো প্রথমেই নিচ্ছি জুসের মেন ইনগ্রিডিয়েন্ট, কাঁচা আম। এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলোর খোসা ফেলে এইভাবে টুকরো করে নিয়েছি, আর টুকরো করার পর মোটামুটি দেড় কাপের মতো হয়েছে। এবার একে একে দিচ্ছি পুদিনা পাতা 10-12টার মতো। একটা কাঁচামরিচ থেকে সামান্য একটু ভেঙে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা বাচ্চাদের জন্য করলে কাঁচামরিচটা বাদ দিতে পারেন। এবার চিনি দিচ্ছি, আমি এখানে 7 টেবিল চামচের মতো চিনি নিয়েছি। আপনারা আম টকটা মিষ্টি সেটার ওপর ভিত্তি করে চিনিটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। বিট লবণ দিচ্ছি 1/2 চা চামচ, সাদা লবণ দিচ্ছি 1/4 চা চামচ, ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, চাট মশলা দিচ্ছি 1.5 চা চামচ, লেবুর রস দিচ্ছি 1 টেবিল চামচ। এখন 1/2 কাপ পানি অ্যাড করলাম, যেন আমটা ভালোভাবে ব্লেন্ড করতে পারি। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিয়ে করলে আমটা সুন্দর করে ব্লেন্ড হবে। এটা এখন ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিব। আর হ্যাঁ, আপনাদের কাছে চাট মশলা না থাকলে জিরার গুঁড়াটা একটু বাড়িয়ে দেবেন, আর বিট লবণটা একটু বাড়িয়ে দিয়ে লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। আমরা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এতে আরও 2 কাপ পানি অ্যাড করছি। আপনারা সাথে সাথে খেতে চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, অথবা বরফ দিয়েও খেতে পারেন। অ্যাড করছি সামান্য সবুজ খাবার রং, এটা একদমই অপশনাল। আপনাদের ইচ্ছে না হলে বা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, আর রং দিলেও চেষ্টা করবেন অনেক ভালো কোয়ালিটির খাবার রং ব্যবহার করতে। এখন খুব ভালো করে আরও 1-2 মিনিট ব্লেন্ড করছি। আর হ্যাঁ, অবশ্যই ব্লেন্ডারে একটানা অনেকক্ষণ ব্লেন্ড করবেন না, তাহলে কিন্তু আপনাদের ব্লেন্ডারের 12টা বেজে যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল খুবই মজাদার কাঁচা আমের শরবত। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করতে ভুলবেন না।